हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल दीपानीताज ब्लॉग। तो नतुन आरेकटा ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ সকাল সকাল ব্লগ করা শুরু করে দিয়েছি, আর সকাল থেকে প্রচন্ড ঠান্ডা পড়ছিল। তো শীতের মধ্যে চাদর টাদর মুড়ি দিয়ে আমি পুরো নিজেকে ঢেকে নিয়েছি। আর তোমাদের চলো বাইরের ওয়েদারটাও দেখায় কেমন আজকে ওয়েদারটা। আজকে বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছিল, আর সকাল সকাল তো রোদ উঠেনি। তখন 8টা 9টা বাজে, তখন একদমই রোদ উঠেনি। এবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমি পুরো পা পিছলে পড়ে গেছি। পা ভেঙে গেছে, প্লাস্টার করতে নিয়ে যাচ্ছি একটু পরে। প্লাস্টার মাস্টার করে খুড়া মানুষ নিয়ে বাড়ি যাবো। সিঁড়ির থেকে পড়ে গিয়ে পাটা গেছে ভেঙে। পা ভেঙে গেছে, তাও কত মনে আনন্দ। প্লাস্টার করবে, কোনো টেনশন, কোনো ভয়, কোনো কষ্ট, কিচ্ছু হচ্ছে না। কেমন লাগছে প্লাস্টার করে? হেভি লাগছে, পা ভেঙে প্লাস্টার করে দিয়েছি। তো গাইস, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি পুরো 35 দিনের জন্য বিছানায় সেটে গেছি। আর ঠাকুমা আমাকে দুপুরবেলায় খেতে দিয়েছে মাছের ঝোল আর ভাত। ও, সেই টেস্টি হয়েছিল। আর তারপরে আমি ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় দিদি দিল, বাবুর জন্য করেছিল ম্যাগি, আর আমাকেও দিল। আর তারপরে ডিনারে কাকি বিরিয়ানি দিয়েছিল। জানি না, পা ভেঙে গেছি বলে এত সুন্দর সুন্দর খাবার খেতে পাচ্ছি শুয়ে শুয়ে বসে বসে। তো মানে শুয়ে বসে থেকে আর ভালো লাগছে না, সময় কাটছিল না। যে একভাবে পাটা সোজা করে রাখতে হয়, তো এখন ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো।